নমস্কার। আজকে আমরা এই ভিডিওটাতে দেখাবো যে কি করে বিভিন্ন ধরনের ইউনিকোড ফন্ট, যেগুলো সচরাচর সবাই ইউজ করে আসছে বা এখন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য সবাই ইউজ করছে, বাংলা হিন্দি বিভিন্ন ধরনের ইউনিকোড ফন্ট। তো এই বাংলা হিন্দি ইউনিকোড ফন্টগুলো কিভাবে আপনি আপনাদের যে আগে পুরনো সব ফন্ট ছিল, পোস্টস্ক্রিপ্ট, টিটিএফ, আরও ধরুন অ্যান্সি ফন্ট বা সুমিত সত্যজিৎ বা আদার যে কোনো কোম্পানির সফটওয়্যারের ফন্ট, কিভাবে ইউনিকোড ফন্টগুলো আপনি কম্পোজ না করে ওই অ্যান্সি ফন্ট বা পোস্টস্ক্রিপ্ট ফন্ট বা টিটিএফ ফন্টে আপনি ট্রান্সফার করতে পারবেন কম্পোজ না করে, তাহলে কি করতে হবে। আমরা যে সফটওয়্যারটা ডেভেলপ করেছি তার নাম হচ্ছে পারফেক্ট ইউনিকোড কনভার্টার বা পারফেক্ট কনভার্টার। তাহলে কিভাবে করবেন আজকে আমি এই ভিডিওটাতে আপনাদের দেখাচ্ছি। তাহলে আপনাদের কি করতে হবে, প্রথমে আপনাদের এই সফটওয়্যারটা আপনাদের থাকতে হবে, নাহলে আপনারা করতে পারবেন না, বা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন www.perfecttypist.in। ওইখানে গিয়ে আপনাদের ডেমো ভার্সানটা ডাউনলোড করলে আপনারা ডেমো হিসাবে দেখতে পারবেন। তা আমি দেখাচ্ছি আজকে আপনারা কীভাবে করবেন। তা আপনাদের কি করতে হবে, প্রথমে পারফেক্ট ইউনিকোড কনভার্টারটা অন করবেন। অন করে একদম কনভার্টারের উপরে চলে যাবেন। কনভার্টার লেখা আছে এখানে ইউনিকোড বাংলা, ইউনিকোড টু পিটি ফন্টস, আপনারা এখানে ক্লিক করবেন। করলেই এই উইন্ডোটা ওপেন হয়ে যাবে। হওয়ার পরে ইংলিশটাকে আপনি ব্যাকস্পেস মেরে ডিলিট করে দেবেন। দিলে এবার আপনার যে কোনো ইউনিকোড ফন্ট, বিশেষত বলে রাখি ইউনিকোড ফন্ট বেশি মাইক্রোসফট ওয়ার্ড বেসে হয় বা ওয়ার্ড প্যাড বা ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড যে কোনো ভার্সনে হোক, সেই ভার্সন ইউনিকোড ফন্টটা সাপোর্ট করে, সে বেঙ্গুলি হোক আর হিন্দি হোক, যে কোনো ইউনিকোড ফন্ট। তাহলে কী করলেন, আপনার ইউনিকোড ম্যাটারটা আপনার ধরুন আপনার মোবাইলে আছে বা ল্যাপটপে আছে বা ডেস্কটপে আছে, যাতে আপনার হার্ড ডিস্কে আপনার সেভ করা থাকে, বা আপনাকে কেউ মেলে পাঠিয়েছে বা কেউ হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তাহলে কী করতে হবে, আপনার হার্ড ডিস্কে আগে নিয়ে নেবেন, তাহলে সবচেয়ে সুবিধা হবে কনভার্ট করতে। তাহলে কী করবেন, আপনি মাইক্রোসফট ওয়ার্ডে ধরুন এই আমার একটা ইউনিকোড ম্যাটার সেভ করা আছে, তা এটাকে আমি কপি করবো। কপি করার পরে আমাদের যে বলেছিলাম, প্রথমে দেখালাম কনভার্টে চলে যাব, ইউনিকোড বাংলা ইউনিকোড টু পিটি ফন্টস, এখানে ক্লিক করার পরে ইংলিশটা আছে ব্যাকস্পেস দিলে মুছে দিলাম, এই জায়গায় আমি কন্ট্রোল ভি করে পেস্ট করলাম, চলে আসলো। চলে আসার পরে দেখুন নিচেতে সিলেক্ট ইউনিকোড ফন্ট, এখানে একটা আমাদের সাবস্টিটিউট ইউনিকোড ফন্ট হিসাবে আপনি ভৃন্দা দিতে পারেন বা যেই ফন্টই হোক, আরও আদার্স যে কোনো ইউনিকোড ফন্ট আমি ভৃন্দাটাকে দিয়ে সিলেক্ট করে রাখছি। দেওয়ার পরে ম্যাটারটা এখানে চলে আসলো। এবার এই ম্যাটারটা ধরুন আমরা যে আগে পড়ে এসেছি বা লিখে এসেছি তো নর্মাল যুক্তাক্ষরে আছে, এবার এটাকে যদি চান আপনি একাডেমিক যুক্তাক্ষরে, তাহলে আপনি কী করবেন, একাডেমিক স্টাইলে ক্লিক করে দেবেন, একাডেমিক স্টাইলে টিপ বা বক্সে ক্লিক করে দেবেন, তাহলে এই যুক্তাক্ষরগুলো যখন আপনি এখানে ক্লিক করবেন সব এই যুক্তাক্ষর উপরে যুক্তাক্ষর সব একাডেমিক স্টাইলে চলে আসবে অটোমেটিক ডিজে, তখন একাডেমিক দরকার নেই, না থাকলে তুলে দেবেন। তারপরে কী করবেন, আপনি নিচে এখানে ক্লিক করবেন, করলেই নিচে আপনার বাঁদিকে দেখুন কনভার্ট হচ্ছে, এই জায়গাটা দেখাবে পার্সেন্টেজ হলে কনভার্ট ডান, ওকে, দেখুন ম্যাটারটা এখানে চলে আসলো। এবার আপনি এখান থেকে ম্যাটারটা কপি করতেও পারেন আর নাও করতে পারেন। তাহলে আপনি ডাইরেক্ট কী করবেন, ম্যাটারটা আমি কনভার্ট হওয়ার পরে এই ম্যাটারটাকে কপি করার করতেও পারেন না করতেও পারেন। এবার আপনি ডাইরেক্ট সরাসরি পেজ মেকার হোক, ইনডিজাইন হোক, কোরাল ডক, যেখানে চাইবেন সেখানে পেস্ট করতে পারবেন। আমি পেজ মেকারে চলে গেলাম, যাওয়ার পরে নতুন একটা ফাইল নিলাম, নিউ নিয়ে ওকে করলাম, টেক্সট টুলটা নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে কন্ট্রোল ভি করে দিই, পেস্ট করলাম, কন্ট্রোল ভি করলাম, ম্যাটারটা এখানে চলে আসলো। এবারে ম্যাটারটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখুন আমাদের যে ফন্ট ছিল পোস্টস্ক্রিপ্ট ফন্ট পিটি হাইপেন এন হাইপেন অরুণিমা তে আমি দিয়ে দিলাম, দিলে দেখুন ম্যাটারটা এখানে চলে এসছে। আচ্ছা, পরে এই জায়গাটা দেখুন হিজিবিজি এসছে একটু, এখানে হিব্রু ল্যাঙ্গুয়েজে চলে এসছে, তাই এই জায়গাটা আমাদের কী ছিল ম্যাটারটা এখানে দেখতে হবে, এখানে কী ছিল, এখানে আমাদের ইংলিশ লেখা ছিল, তাই সেই জন্য এই জায়গাটায় আমাদের ইংলিশ লেখাটা আসেনি। এতে আমাদের নেক্সট সফটওয়্যার যে আপডেট হচ্ছে সেখানে আপনারা পেয়ে যাবেন, আমরা এটা ডেভেলপ হচ্ছে, কিছুদিনের মধ্যে আপডেটটা আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই গেল আমাদের প্রথম ধাপটা, দেখালাম যে কীভাবে ইউনিকোড ফন্ট থেকে আপনি নর্মাল পোস্টস্ক্রিপ্ট, টিটিএফ বা অ্যান্সি ফন্টে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন কোনো কিছু কম্পোজ না করে। এইবার আমি আমাদের আপনাদের দেখাবো
কি করে আপনাদের যেগুলো পেজ মেকারে ফন্ট হয়ে লেখা হয়ে আছে, পেজ মেকার হোক, ইনডিজাইন হোক, যে নর্মাল ধরুন সুমিত, সত্যজিৎ, গীতাঞ্জলি, আদার্স যে কোনো, ধরুন আমার বাংলা, আরও আদার্স যে কোনো বড় বড় কোম্পানি সফটওয়্যার ফন্ট যেগুলো কম্পোজ হয়ে আছে, সেগুলো কম্পোজ না করে আপনি কিভাবে ই পাবলিশিং, ধরুন আপনি ই পাবলিশিং করবেন, ই পাবলিশিংয়ের জন্য আপনি ইউনিকোড ফন্টে ট্রান্সফার করবেন, তাহলে কি করতে হবে, আপনাদের যে পেজ মেকারে যে লেখাটা হয়ে আছে, লেখা আপনার কম্পোজ হয়ে আছে, সেই লেখাটা আপনাকে সিলেক্ট করে আপনাকে কপি করবেন। আমি কপি করছি, কপি করার পরে আমি আমাদের যে কনভার্টার সফটওয়্যার সেখানে চলে গেলাম। চলে গিয়ে প্রথমে কি করেছিলাম দেখালাম আপনাকে, কনভার্টে যাবেন, প্রথমে করেছিলাম ইউনিকোড থেকে পিটি, আপনি এবার পিটি থেকে ইউনিকোড এখানে ক্লিক করবেন, করার পরে কার্সারটা এখানে ক্লিক করবেন, করার পরে এখানে গেট টেক্সট করবেন, গেট টেক্সট করলে দেখুন ম্যাটারটা চলে আসলো, চলে আসার পরে নিচে এখানে এই জায়গাটা ক্লিক করবেন, করলেই দেখুন আপনার ম্যাটারটা ইউনিকোড ফন্টে ট্রান্সফার হয়ে গেল। এইবার আপনি যখন সিলেকশন হয়ে গেছে মানে সফটওয়্যার যে আপনাদের যেভাবে প্রোগ্রাম করা আছে আপনাকে কপি করতে বলছে, তো আপনি এই ম্যাটারটাকে কন্ট্রোল সি করে কপি করবেন, কপি করার পরে আপনি ওয়ার্ডে চলে যাবেন, ওয়ার্ডে গিয়ে আপনি নতুন ফাইল নিলেন, কন্ট্রোল ভি করলেন, দেখুন ম্যাটারটা চলে আসলো। আমি একটু বড় করে দিচ্ছি, বড় করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন যেরম লেখা ছিল সেরম ভাবে টোটাল ম্যাটারটা আপনার ইউনিকোড ফন্টে ট্রান্সফার হয়ে গেল। তাহলে এই হলো ভিডিওতে আমি কি দেখালাম, যে কিভাবে আপনারা ইউনিকোড কম্পোজ না করে ইউনিকোড ফন্ট থেকে নর্মাল পোস্টস্ক্রিপ্ট, টিটিএ, আদার্স যে কোনো সফটওয়্যার কোম্পানি ধরুন সব আছে, যেরকম আগে সুমিত ছিল, সত্যজিৎ ছিল, আরও গীতাঞ্জলি ছিল, সেই ফন্টে ট্রান্সফার করতে পারবেন। আবার যেগুলো আপনার কম্পোজ হয়েছিল আগে, পেজ মেকার হোক, ইনডিজাইন হোক, বা কোরালডা হোক, ইলাস্ট্রেটর হোক, যে কোনো সফটওয়্যার হোক, সেগুলো ই পাবলিশিং যদি করতে চাইছেন, তাহলে যেন আপনি কম্পোজ না করে খুব দ্রুত তার শহরে আপনি কম্পোজ মানে ট্রান্সফার করে নিতে পারবেন। এই হলো আমাদের কিভাবে ইউনিকোড থেকে আপনার নর্মাল পোস্টস্ক্রিপ্ট টিটিএ ফন্টে কনভার্ট করবেন, এই হলো তার সম্পূর্ণ ভিডিও। এছাড়া এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আসামিজ ফন্টে করতে পারবেন, হিন্দি করতে পারবেন, তা বাংলা ফন্টে এখানে আমাদের প্রচুর আছে, আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কীভাবে ফন্ট থেকে ফন্ট কনভার্ট করতে হয়। এই হলো আপনাদের সম্পূর্ণ ভিডিও আমরা আজকে শেয়ার করছি, যে কীভাবে ইউনিকোড থেকে নর্মাল পোস্টস্ক্রিপ্ট টিটিএ ফন্ট, আর নর্মাল পোস্টস্ক্রিপ্ট টিটিএ ফন্ট থেকে কীভাবে আপনি ইউনিকোড ফন্টে ট্রান্সফার করবেন দ্রুততার সাথে কম্পোজ না করে, তার এই সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে শেয়ার করছি। ধন্যবাদ।